Assalamualaikum viewers, welcome back to my channel. I'm Rupa Chole Elam. Ajke apnader sathe notun ekta blog share korte. Ajker blog er shuruta dekhei hoyto oneke guess kore felechen. Ha, apnara right. Ami kintu Bangladesh e nei. Ami India te ghurte giyechhilam. Tokoner blog eta. To কলকাতায় কিন্তু ইন্ডিয়ার কলকাতায় যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল এবং এই হলুদ ট্যাক্সিতে করে ঘোরার অটোতে ওঠার খুব ইচ্ছা ছিল সো আমি কিন্তু আজকে প্রথম দিন প্রথম একটা সকাল পেলাম কলকাতায় আসার পরে যেহেতু আমি তার আগের দিন এসেছিলাম রাতে সো সকাল সকাল আমরা বের হয়ে গেলাম বাট আমার হাজবেন্ড রোহিত যাকে আপনারা দেখছেন ভিডিওতে আপনাদের ভাইয়া ও কিন্তু অনেক জ্বর ছিল কারণ আমরা যে মুহূর্তে ইমিগ্রেশন পার করলাম তারপর অনেক বৃষ্টি ছিল সো অনেক কষ্ট হয়েছে আমাদের আসতে মোটামুটি বৃষ্টির কারণে আর আমার কিন্তু অলরেডি গলাটা বসে গেছে কারণ কলকাতা যাওয়ার পরে রোহিত সিক ছিল বাংলাদেশে আসার পরে আমি সিক হয়ে গেছি এটা ওয়েদার প্রবলেম তো আমরা কিন্তু ঈদের পরে গেলাম মানে ঈদের ছুটির সময় গিয়েছি যেহেতু দ্বিতীয় দিন রওনা হয়েছিলাম তখন কিন্তু অনেক হোটেলই অফ ছিল এই তো রোহিত কিন্তু সিক ওকে দেখেই বোঝা যাচ্ছে তাই আমি কিন্তু এই রাধুনী হোটেলে চলে গেলাম কারণ রাধুনী হোটেল তারপর নবাব হোটেল এগুলো কোনোটাই খোলা ছিল না শুধু এই রাধুনীটাই খোলা পেয়েছি আর সকাল সকাল নাস্তা করব এই তো রোহিত খিচুড়ি এবং ডিম ভাজা নিয়েছিল আমি পরোটা নিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমার কাছে তাদের হোটেলের খাবারটা ভালো লাগেনি তেমন একটা অ্যাভারেজ ছিল তো সাথে চা নিলাম তো কলকাতায় এই একদিনই কিন্তু আমি চা খেয়েছি আর একদিনও চা খাইনি কারণ আমার মনের মতো চা এক জায়গাতেও পাইনি আমার রিয়াকশান দেখে অনেকে হয়তো বা গেস করতে পেরেছেন হ্যাঁ আমার একটুও ভালো লাগছিল না খাবার দাবার যাই হোক আমি নাস্তাটাও পুরোপুরি শেষ করতে পারিনি আমি দেন বের হয়ে কিন্তু রোহিতের জন্য মেডিসিন নিতে চলে গিয়েছিলাম ওখানে মেডিসিন কর্নার আছে আমি যেখানে থেকেছিলাম সেই জায়গাটা কিন্তু নিউ মার্কেটের খুবই কাছে ছিল আর এই যে এখানে স্যালন ছিল এই স্যালনটা খুবই সুন্দর ছিল ভেতরে ছেলেদের স্যালন আর এখানে কিন্তু রোহিতকে আমি চুল কাটাতে নিয়ে গিয়েছিলাম কারণ ওর চুলগুলো বড় হয়ে গিয়েছিল ভাবলাম একটু চুল কাটালে ভালো লাগবে যেহেতু কোরবানির কারণে ও চুলটা কাটাতে পারেনি আমরা ঈদের দিন কোরবানি দিয়েই চলে গিয়েছিলাম এই তো আমার হিরো কিন্তু হিরোর মতোই লাগছে রেডি হয়ে গেল সো কলকাতায় আসলে আমি আরও কয়েকটা ব্লগ মেক করব সরি করেছি সো আপনাদের জন্য সেগুলো একটা একটা করে আমি আপলোড করব এই তো হেঁটে হেঁটে যাওয়ার পথে এরকম কাশ্মীরি শালের দোকান পড়েছিল সেখানে ঢুকে আমি একটা ক্লিপ নিয়ে নিলাম তার কাছে আমি জানতে চেয়েছিলাম যে কত রুপি থেকে স্টার্ট উনি আমাকে 800 রুপি থেকে তাদের স্টার্টিং প্রাইস বলেছিল অরিজিনাল কাশ্মীরি শাল আর এই তো সুপার মার্কেট এবং এই জায়গাটা দিয়ে আমি হাঁটি হাঁটাহাঁটি করেছি অনেক দিন যেহেতু আমি অনেক দিন ছিলাম আসলে ঘুরতে গিয়েছিলাম কলকাতাটা এক্সপ্লোর করলাম সো আশা করি ভিডিও ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব